দেশের উত্তরে বইছে শৈত্যপ্রবাহ, ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন। ফেনীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্রগুলি ও কভার্ড ভ্যান উদ্ধার। নতুন বছরে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়, খালি নেই হোটেল মোটেল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11:21 দেশের সংবাদে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দেশের উত্তরের জেলাগুলোতে চলছে শৈত্যপ্রবাহ, প্রচণ্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন, ঠিকমতো কাজ করতে পারছেন না দিনমজুর সহ সাধারণ মানুষ। শীত বস্ত্রের অভাবের পাশাপাশি বাড়ছে ঠান্ডা জনিত রোগ বালাই। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। রংপুরে বইছে শৈত্যপ্রবাহ, তীব্র শীত আর হিমেল বাতাসে ঠান্ডার মাত্রা বেড়েছে কয়েক গুণ, সেই সাথে ঘন কুয়াশা চাদরে ঢাকা পুরো জেলা। দিনের বেলায় হেডলাইট চালিয়ে চলছে যান। লালমনিরহাটে শীতের তীব্রতা অনেক বেশি, কনকনে ঠান্ডা আর রাতভর কুয়াশা ঝড়ায় ঠিকমতো ঘুমোতে পারছেন না চরাঞ্চলের বাসিন্দারা। বেশি বিপাকে পড়েছেন দিনমজুর আর ছিন্নমূল মানুষ। চুয়াডাঙ্গা মেহেরপুরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা থাকছে 5-6 ডিগ্রির মধ্যে। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে শীতার্ত মানুষ, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। কনকনে ঠান্ডা গায়ে বাঁধায়, দুর্ভোগ বেড়েছে জেলার দরিদ্র ও চরাঞ্চলের মানুষের। প্রায় অর্ধেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের, হাড় কাঁপানো শীত উপেক্ষা করে জমিতে কাজ করছেন কৃষিজীবীরা। শীতের জন্য মনে করে মানুষজন টোপলা লাগিয়ে আছে, ভুট্টা হতেছে না, বাদাম হতেছে না, খুব সমস্যার মধ্যে মানে গলি থেকে গরু বাই করে পাচ্ছি না। প্রয়োজনীয় শীত বস্ত্র না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে হতদরিদ্র মানুষ, বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগ। আফসানা নীলা, 21 টেলিভিশন। ফেনীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গেল রাতে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সোলনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। র‍্যাব জানায় ধর্মপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে, এমন সংবাদে সন্দেহজনক একটি কভার্ড ভ্যানকে ধাওয়া করে তারা। সোলনিয়া এলাকায় পৌঁছলে কভার্ড ভ্যান থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় র‍্যাবও পাল্টা গুলি করলে আসাদ ও এনামুল নামে দুইজন নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি শুটার গান ও 13 রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব। যশোর ও মেহেরপুরে গলা কেটে ও কুপিয়ে দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় যশোরের ঈদগাঁ মোড়ে মহিদুল ইসলাম সাফা নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তার ব্যবসায়িক সহযোগী মোতালেব হোসেন জানান, তিনি সাফাকে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁ মোড়ে আসলে অজ্ঞাত দুই দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সাফার গলায় পোঁচ দিয়ে পালিয়ে যায়। দ্রুত হাসপাতালে নিলে সেখানে মারা যায় সাফা। এদিকে মেহেরপুরের বলিয়ারপুরের গালার মাঠে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মিনারুল ইসলাম নামে এক পান চাষী। পুলিশ জানায় পানক্ষেত পাহারা দিতে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান তিনি, পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান। নতুন বছরে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়, পাহাড় আর হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন ভ্রমণ পিপাসীরা। বছরের শুরু থেকেই হোটেল মোটেলগুলোতেও কক্ষ খালি পাওয়া যাচ্ছে না। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। প্রাকৃতিক হ্রদ, পাহাড় আর অরণ্যের সমারোহ উপভোগ করতে লোকে লোকারণ্য রাঙামাটি। নৈসর্গিক সৌন্দর্যের অনুপম আধারে রাঙামাটি জেলা তার বৈচিত্র্যময়তায় আকর্ষণীয় স্থান হিসেবে দেশি বিদেশি পর্যটকদের মনে স্থান করে নিয়েছে। দেখি আমার খুবই ভালো লাগতেছে যে এখানে যে ভিউটা, পাহাড়ের যে ইয়াটা, এই পরিবেশটা, মানুষের পরিবেশটা অনেক সুন্দর। গ্রাম বা পাহাড় সম্পর্কে বাচ্চারা জানে না, উঁচু উঁচু পাহাড়ের মতো বিল্ডিং এই তো সব পাহাড় দেখতেছেন, তো দেখার জন্য ঘোরার জন্য নিয়ে আসছে আর কি। অপরূপ লীলাভূমি এ পাহাড়ি অঞ্চলে পর্যটকদের জন্য রয়েছে ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, চাকমা রাজবাড়ি, কাপ্তাই হ্রদ সহ আরও আকর্ষণীয় স্পট। বছরের শুরুতেই পর্যটকদের চাপ বেশি থাকায় রাঙামাটির হোটেল মোটেলগুলোতেও কক্ষ খালি নেই। নতুন নতুন জায়গা,
আগে ছিল না, এখন অনেক সুব্যবস্থা হয়েছে মানুষের বেড়ানোর জন্য। এবং এখানে সব ইন্তজাম এবং মানুষের যেভাবে কোলাহলগুলো খুব এনজয় করলাম আর কি। পর্যটন স্পটগুলো ভালোভাবে উপভোগ করতে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের দাবি পর্যটকদের। রত্না জামান, একুশে টেলিভিশন। নড়াইলে নির্বাচনী দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশের এএসআই মনিরুজ্জামানের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান। সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনিতে মিটন কটেজ ইন্ডাস্ট্রিজ উদ্যোগে স্থানীয় তাঁত শ্রমিকদের নিয়ে 31st নাইট উদযাপন। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় টহল অব্যাহত রেখেছে র্যাব। রিসার্চে শেষ করছে একুশের দেশের সংবাদ। যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের উত্তরে বইছে শৈত্যপ্রবাহ, ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন। ফেনীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র গুলি ও কাভার্ড ভ্যান উদ্ধার। নতুন বছরে রাঙামাটিতে পর্যটকের উপচে পড়া ভিড়, খালি নেই হোটেল মোটেল। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushetv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।